اي جرح في فؤاد المجد غائر اي موج في بحار الذل هادر اي حزن امتي بل اي دمع في المآكي أي أشجان تشاطر أي جرح في فؤاد المجد غائر أي موج في بحار الذل هادر أي حزن أم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় দেশবাসী আজ অত্যন্ত ব্যথা ভরা মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ আর্জি একদিকে তমুল বৃষ্টিপাত অপরদিকে বরাবরের মতো সবগুলো অভিশপ্ত বাদ খুলে দিয়েছে হিন্দুত্ববাদী নরপশু ভারত আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন স্মরণকালের প্রলয়ঙ্কারী বন্যায় ভেসে যাচ্ছে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনাসহ আশপাশের অঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে মানুষের ঘর বাড়ি দোকানপাট রাস্তাঘাট পানিতে ভেসে গেছে জমির ফসল ধানের গোলা গবাদি পশু হু হু করে বেড়ে যাচ্ছে পানির উচ্চতা মানুষ সম্পদের আশা ছেড়ে দিয়ে এখন জীবন বাঁচাতে উঠে পড়ে লেগেছে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলো দেখে বুক কেঁপে উঠছে ইয়া আল্লাহ আমাদের রহম করুন আমাদের রহম করুন বাংলার মুসলিমদের আপনি হেফাজত করুন গলা পানিতে দাঁড়িয়ে আছে মানুষ বড় হাড়ি পাতিলে করে ছোট ছোট শিশুদের ভাসিয়ে রেখেছে মা বাবা মসুলধারে বৃষ্টির মাঝে ছোট ছোট শিশুরা বসে আছে ঘরের চালে চারোদিকে পানি আর পানি কোথাও বাড়িঘরের সামান্য চাল দেখা যাচ্ছে কোথাও ঘর বাড়ির আলামত পর্যন্ত মুছে গেছে দেখলে বোঝাই যাচ্ছে না এখানে কোনো সময় মানুষের বসতি ছিল আল্লাহ আকবর এমন প্রলয়ঙ্কারী বন্যা জীবতরা কেউ কখনো দেখেনি ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এই ভয়াবহ বিপর্যয় বিদ্যুৎ স্টেশনগুলোতে পানির উচ্চতার সামান্য বৃদ্ধি পেলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে গোটা অঞ্চলে রাতে নিকোশ কালো আধারে হারিয়ে যাবে পানিবন্ধী লক্ষ লক্ষ ভাই তাদের মুঠোফোনের চার্জও দ্রুত ফুরিয়ে যাচ্ছে খুব দ্রুত দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তারা ক্রমবর্ধমান পানিতে চিরদিনের জন্য হারিয়ে যাবে লক্ষ লক্ষ ভাই বোন ঝাহাকার পর্দানসীন মুসলিম মা বোনদের আত্মনাদ মুরব্বীদের হাহুতাস বাবা ও ভাইদের চোখে আতঙ্ক ফেসবুকে পানিবন্দি ভাইদের স্ট্যাটাস ভেসে বেড়াচ্ছে আমাদের বাঁচান আমি পুত্র নিয়ে পানির সাগরে তলিয়ে যাচ্ছি অবস্থা খুবই ভয়াবহ খুব দ্রুত নৌকা নিয়ে বড় মাপের উদ্ধার কার্যক্রম শুরু না করলে পানিতে তলিয়ে যাবে হাজার হাজার মানুষের জীবন যারা ঘরবাড়ির মায়া ছেড়ে কেন্দ্রে পাড়ি জমিয়েছে তারাও ভালো নেই সেখানে খাদ্য ও পানীয় জলের অভাব দেখা দিয়েছে দুমুঠো খাবারের জন্য হাহাকার করছে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা প্রিয় ও বোন প্রিয় দেশবাসী জাতির জীবনে কখনো এমন সময় আসে যখন ধনী গরিব যার যতটুকু সাধ্য সবটুকু নিয়ে সাহায্যে এগিয়ে আসতে হয় আমার মনে হয় সেই সময়টি এসে গেছে আল্লাহ তালা এই বন্যাকবলিত ভাই বোনদের দিয়ে পুরো জাতিকে পরীক্ষা করছেন আমরা তাদের সাহায্যে এগিয়ে আসি কিনা না হিন্দুত্ববাদী ভারতের পোষাই সরকার এই দালাল মিডিয়া কখনোই আমাদের কষ্ট বুঝবে না আমাদের ভাই বোনদের সাহায্যে আমাদেরই এগিয়ে আসতে হবে দেশের এত বড় বিপর্যয়ের পরও মেনিস্ট্রিম মিডিয়ায় তেমন সারা নেই তবু হতাশার মাঝে কিঞ্চিত আসার কথা হল অনেক ইসলামী সংস্থা ও সংগঠন বন্যা দুর্গত এলাকায় ছুটে যাচ্ছেন এমনকি অনেক মুসলিম ভাই ব্যক্তি উদ্যোগে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছেন আল্লাহ সবাইকে সর্বোচ্চটুকু দিয়ে উম্মার খেদমত করার তৌফিক দিন প্রিয় দেশবাসীকে আমি হাত করে অনুরোধ করবো আপনারা মতো সবাই এগিয়ে আসুন অপরিকল্পিতভাবে ব্যক্তি উদ্যোগে কিছু করার চেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত যেসব ইসলামী সংস্থা বন্যা দুর্গত এলাকায় কাজ করছে তাদের সাহায্য পাঠানোর চেষ্টা করুন পাড়া মহল্লায় ছোট ছোটো দল গঠন করে ফান্ড কালেকশন করুন এবং নির্ভরযোগ্য সংগঠন কিংবা ব্যক্তিকে পাঠিয়ে দিন ফেসবুকে একটু চেক করলেই অনেক নির্ভরযোগ্য সংস্থার ঠিকানা আপনি পেয়ে যাবেন বর্তমানে বন্যা কবিলিত এসব অঞ্চলে প্রচুর নৌকা ও নৌজানের দরকার সেই সঙ্গে দরকার পর্যাপ্ত পরিমাণে খাদ্য পানীয় জল ও ঔষধ সাংবাদিক ও অ্যাক্টিভিস্টরাও যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন সরকারকে বড় স্কেল উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করার জন্য চাপ দিন সবচেয়ে বড় কথা সবাই সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দোয়া করুন কান্নাকাটি করুন আল্লাহ যেন সব কিছু আসান করেন সবাইকে হেফাজত করেন ইয়া আল্লাহ ইয়া রাহমানুর রাহিম আমার ভাই বোনদের হেফাজত করুন আমার পর্দানসীন মা বোনদের আপনি হেফাজত করুন আমাদের ছোট ছোট নিষ্পাপ শিশুদের আপনি হেফাজত করুন তাদের শিলায় আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন আমাদের রহম করুন হে আমাদের মালিক আমাদের রহম করুন